দীর্ঘ 27 বছর জেল কাটা নেলসন ম্যান্ডেলা সূর্যকে জিনিস চোখে দেখেননি। অথবা নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে বললেন, চলো আর শহর ঘুরে দেখি। চার দেয়ালের ভিতর বন্দী জীবন কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে নিজ চোখে না দেখলেই নয়। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলিগলি হাঁটলেন। অনেকক্ষণ হাঁটার পর নেলসন ম্যান্ডেলা বললেন, সামনেই যদি কোনো রেস্তোরাঁ থাকে সেখানেই খেয়ে নিতে চাই। সহকর্মীরা তো অবাক, প্রেসিডেন্ট কেন রাস্তার পাশে কোনো রেস্তোরাঁয় খাবেন? বুঝতে পেরে নেলসন ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছু নেই, ক্ষুধা লেগেছে তাই খাবো। কয়েদিখানার বিপর্যয় খাবার খেয়েও যত মরেনি তাই এত সহজে মরছি না। সবাই মিলে টেবিলে খেতে বসেছেন। অল্প দূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়স্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে। ভদ্রলোক আসলেন এবং ম্যান্ডেলার পাশে রাখা চেয়ারটাই বসলেন। খেতে খেতে সবাই গল্প করছে কিন্তু পাশের লোকটি কিছু খেতে পারছে না, ওনার হাত কাঁপছে, চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন, আপনি মনে হয় অসুস্থ। লোকটি চুপচাপ রইল, কিছুই বলল না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার খাবার বিলটাও আমরা পরিশোধ করব। খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সবাই অবাক চোখে দেখল লোকটি ভালো করে হাঁটতে বা দাঁড়াতে পারছে না, শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন, তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন, এত অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন তো? এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন, উনি অসুস্থ না, আমি জেলের যে ছেলে বন্দী ছিলাম উনি ছিলেন ওই জেলের গার্ড। প্রচণ্ড নির্যাতন আর মার খেয়ে আমার খুব তৃষ্ণা পেত, পিপাসায় আমি যতবার পানি পানি বলে আত্মনাদ করতাম ততবার উনি আমার সমস্ত শৈলে প্রস্রাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট, দেশের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি। তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি ভয় পেয়েছেন, কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া আমার আদর্শের পরিপন্থী, এটি আমার জীবনের এথিক্সের অংশ নয়। তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন, আমার মুখে উনি প্রস্রাব করেছেন, উনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট তেমনি উনারও প্রেসিডেন্ট। প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। তোমরা মনে রেখো, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মানসিকতাই একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, আর সহনশীল মানসিকতা একটি ধ্বংস রাষ্ট্রকে উন্নত বানাতে পারে।